বাঁকাপথে 20% টাকা না দেয়ায় বিল আটকে রাখলো ঠিকাদারের পঞ্চায়েত সচিব। এই অভিযোগ খোদ ঠিকাদার সমীর সরকারের। ঘটনা কমলাসাগর দক্ষিণ মধুপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগে জানা গেছে গত 2 মাস আগে বিশালগড় মহকুমার কমলাসাগরের দক্ষিণ মধুপুর গ্রাম পঞ্চায়েতের 30 কার্ড এলাকায় ঠিকাদার সমীর সরকার ব্লক থেকে বরাদ পান 65,000 টাকা ব্যয় বিদ্যামোড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের কাজের। কিন্তু কাজ শেষ করার পর পঞ্চায়েত সচিব বিল আটকে রাখেন নানা অজুহাত দেখিয়ে। তদবির করলে সমীর বাবুর কাছে মোট বিলের 20% কমিশন দাবি করেন পঞ্চায়েত সচিব শিখাবালা দাস। টাকা দিতে রাজি না হওয়ায় একদিন বিলের নথিপত্র ছুঁড়ে ফেলে দিয়েছিলেন ওই পঞ্চায়েত সচিব সাহেবা। সমীর বাবুর আরও অভিযোগ, তিনি এতটাই ক্ষমতাধর, বিশালগড় ব্লকের ভিডিও পঞ্চায়েতের প্রধানের কথাও তিনি শুনতে নারাজ। তিনি আরও জানিয়েছেন, পঞ্চায়েত সচিবের দুর্নীতির পঙ্কে জড়িয়ে আছে শাসক দলের বেশ কিছু নেতা। এদের আশীর্বাদ ধন্য বলেই তিনি বদলি হয়ে যাবার পর নতুন সচিবের কাছে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না। আমি আজ দিন আসি, ম্যাডাম আমার বিলটা হইতেছে না কেন? আপনি কইছেন এই অ্যাকাউন্টটা না, এই অ্যাকাউন্টটা দিয়ে উপর, ওই একদম উপরে আমার এই অ্যাকাউন্টটা লেগে কইছে বিল করতে না, সুধীর সরকারের অ্যাকাউন্টটা। তারপরে তাই না আমার ফাইল দেন ভাই পেয়েছি আমি, আমার এইভাবে কাগজটি ডিল দিয়ে আমার উপরে দিয়েছে বাইরে পঞ্চায়েত থেকে, তোমার অর্ডারে নিয়ে কাজ করুন 20% কি টাকা এটা মানে দেওয়া না লেগে, মানে আমি দিছি না, আমি কইছি না এটা টাকা দিন করে আমি যতটুকু ওয়ার্কার পাইছি আমি অতটুকু বিল, অনেকে কাজ না করেও বিল ভাই লাগছে। এই ঘটনায় গোটা এলাকায় খুব ধুমায়িত হচ্ছে। Pure Report, Channel Din Rath.